চিকেন বিরিয়ানি, যার নাম শুনলেই জিভে পানি এসে যায়। আমার বাচ্চারা তো সপ্তাহে একদিন অন্তত চিকেন বিরিয়ানি খেতেই চায়। তো আজকে আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপি খুব সহজে দেখানোর চেষ্টা করব। একদম পারফেক্ট একটা রেসিপি, আর দোকানের বিরিয়ানির থেকে আমাদের চিকেন বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকাংশেই ভালো। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটি দেখবেন। এখানে বাটিতে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি পুরো 1 প্যাকেট। যারা একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতে পছন্দ করেন, এখানে 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দেবেন। আমার মতো, আমার বাসায় সবাই বিরিয়ানিটা একটু ঝাল হলে খেতে বেশি পছন্দ করে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, এটা ব্রয়লার চিকেন, আর ব্রয়লার চিকেন দিয়ে এই চিকেন বিরিয়ানি রান্না করে আজকের রেসিপি খুব সহজ এবং সুস্বাদুভাবেই দেখানোর চেষ্টা করব। আশা করছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই বিরিয়ানি কিন্তু ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, এত বেশি ইয়াম্মি হয়। এখন আমি টক দইয়ের সঙ্গে সমস্ত মশলা আর চিকেন মাখিয়ে একটা পাশে রেখে দিয়েছি মিনিমাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট হয়ে গেছে অলরেডি, আমি এদিক থেকে চলে আসলাম কিচেনে। আর আমি একটা প্যান বসিয়ে এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটা এখনও শেয়ার করেনি, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আমার পেজে এখনও যারা লাইক দেননি একটু লাইক দিয়ে দেবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আর এখানে আমি ম্যারিনেট করা যে চিকেনটা সেটা এখন ঢেলে দেব। আর কোনো মশলাই কিন্তু অ্যাড করব না, তবে আরও অনেক উপকরণ অ্যাড করার বাকি আছে। আশা করছি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার রান্না পছন্দ করেন। আর আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজাদার একটা রেসিপি, এটা কিন্তু বাচ্চারা বিশেষ করে খেতে ভীষণ পছন্দ করে। তো বাচ্চা বড় ছোট, মানে বাসায় যদি ছোটখাটো কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু চট জলদি এই বিরিয়ানি রান্না করে নিতে পারবেন, রান্না করতেও সময়টা কম লাগে। তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, আর যেই মানে দইটা দিয়ে আমি মেখে রেখেছিলাম সেই দই থেকে বা মাংস থেকে কিন্তু বেশ ভালোই পানি বের হয়েছে। এই পানিটা যতক্ষণ না অবধি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কোনো নতুন পানি অ্যাড করছি না, আর খুব বেশি পানি দিয়েও কিন্তু এই চিকেন রান্না করা যাবে না। এভাবেই এই পানি থেকেই আমি চিকেনটাকে প্রায় 80% রান্না করে নেব। আর এদিক থেকে আমি একটু পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি, কারণ বিরিয়ানির সঙ্গে পেঁয়াজের ব্যবস্থা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তাছাড়া বিরিয়ানিতেও কিছুটা ব্যবস্থা আমি অ্যাড করে দেব। আর এই তো ব্যবস্থাটা নামানোর সময় একটু সাদা সাদা ছিল, নামিয়ে রেখে দিলে কিন্তু ব্যবস্থার কালার অনেকটা গাঢ় হয়ে যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। রান্না করার সময় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা ফলো করি তাহলে রান্নাটা একদম পারফেক্ট হয়। তো চিকেনের যেই ঝোল ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। যখন পানিটা একদম শুকিয়ে গেছে তখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখান থেকে আমি আগেই কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর সিদ্ধ করা আলুটাকে আমি লবণ আর একটু জর্দার রং দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। জর্দার রং দিয়ে আলুটাকে ভাজা হলে আলুটা দেখতে খুব সুন্দর লাগে, আর বিরিয়ানিতে একটু কালারফুল হলেই খেতে বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আলুটাকে আমি মিনিমাম 6 মিনিটের মতো ভেজে নিলাম, আগে থেকেই কিন্তু আলুটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। তাই তো আলুর কালারটা যখন উপর থেকে একটু ক্রিস্পি হয়ে যাবে তখনই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এখন আমি রাইসটা রান্না করে নিব। চিকেনটাও কিন্তু অলরেডি আমার একটা পাশে বসানো, তো চিকেনটাও মোটামুটি হয়ে গেছে। এই তো দেখুন, যখন এই পানিটা একদম টেনে যাবে তা আমি আলাদা করে রাইস রান্না করব। আজকে আমি 1 কেজি মুরগির মাংসের সঙ্গে আমি দিয়েছি প্রায় 250 গ্রামের মতো আলু, আর আমি দিব এখানে পোলার চাউল প্রায় 3 পার মতো। তো পরিমাপটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন, রাইসের একটু বেশিও দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। চিকেন হয়ে গেছে, একটা পাশে রেখে দিলাম। এদিক থেকে আমি রাইস রান্না করার জন্য প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, আর এই তো পোলার চাউলটা ধুয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে প্রায় 6 মিনিটের মতো ভেজে নেব। যখন এটা ভাজতে ভাজতে প্যানের গা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে চাউল ভাজা হয়ে গেছে। তো এই তো আমার চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা শন শন আওয়াজ আসছে আর একটু ভারী হয়ে আসছে, প্যানের ঘাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এরকম একটু সময় ধরে চাউলটা ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখানে আমি 3 পট পোলার চাউল নিয়েছি, 3 পট পোলার চাউলের জন্য আমি 5.5 পট পানি এখানে অ্যাড করেছি। আমি কিন্তু 1/2 পট পানি কম দিয়েছি, যদি পোলাও রান্না করতাম 3 পটের জন্য আমি এখানে 6 পট পানি অ্যাড করতাম। তো আমি সেই কথাটা একটু পরে বলছি। তো এখানে কিন্তু আমি পোলাওয়ের জন্য মানে
পোলাওয়ের যে রাইসটা হবে সেই রাইসের জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, আর শুধু কাঁচামরিচ দিয়েছি, আর কোনো মশলা আমি অ্যাড করি নাই। এটা শুধু এই রাইসের আন্দাজে আমি লবণটা অ্যাড করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর পানির পরিমাণটা কেন আমি একটু কম দিলাম সেটাই বলছি। যদি পোলাও রান্না করতাম, আমি 3 পটের জন্য 6 পট আমি এখানে পানি অ্যাড করতাম, তাহলে আমার পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হতো। আর এখানে আমি যেহেতু এটা বিরিয়ানি রান্না করব, সেজন্য 1/2 পট পানি আমি কেন কম দিলাম, আমি যেই চিকেনটা রান্না করে রেখেছি সেখানে কিন্তু 1/2 কাপ মানে ঝোলের মতো থাকবে, তো সেই জন্য আমি ঝোলের পরিমাণটা মানে পানির পরিমাণটা একটু কম দিলাম। এই তো দেখুন, এখানে কিন্তু একটা গ্রেভি আছে। তো এখন আমি এটাকে দমে বসাবো, আর চিকেনটা তো আমি রান্না করে রেখেছি, তো সেই চিকেনটা আমি রাইসের উপর দিয়ে দিয়েছি। আমার রাইসটা কিন্তু পুরোপুরি হয় নাই, আমার রাইসটা পুরোপুরি আরও 20 মিনিট কুক করার পর হয়ে যাবে। তো আমি সেই 20 মিনিট এটাকে দমে বসিয়ে রাখবো। এখানে আমি চিকেন দিয়ে দিলাম, 5-6টা আলু বখরা, কিছু কিশমিশ, আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। বিরিয়ানির যদি পারফেক্ট টেস্ট পেতে চান, আমি যে যে উপকরণগুলো এখানে অ্যাড করছি তার সব কিছুই অ্যাড করতে হবে। 1 মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। একটা শাহি ফ্লেভার পাওয়ার জন্য কেওড়া জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি না, সামান্য পরিমাণ দিতে হবে। এই ধরুন যেই ক্যাপটা আছে তার মানে 1/2 আমি দিয়ে দিচ্ছি আর কি। যদি এটা 4 ভাগে ভরে তাহলে আমি মনে করুন 1/2 টিস্পুনেরও অর্ধেক, এই 4-5 ফোঁটা হবে। এর বেশি দেওয়ার কোনো দরকার নাই, কারণ এই কেওড়া জলের ফ্লেভার খুবই স্ট্রং। আর এই তো আমার বিরিয়ানি কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমি দমে আর একটু সময় ধরে বসিয়ে রাখবো। তো তার আগে আমি ভালো করে রাইস আর মাংস যেই কারিটা সেটা খুব ভালো করে মিলিয়ে দিলাম। মিলিয়ে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সাইড থেকে এভাবে বসিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। তো আপনারা চাইলে এলোমেলোভাবেও দিতে পারেন, আর আমার কাছে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতেই সবসময় বেশি ভালো লাগে। কিছু ডিম দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে ডিমটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও আমি 1 মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি, চিনিটা আর একটু বেশিও দিতে পারেন বা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে টেস্টটা একদম পারফেক্ট হবে। তো আমার বিরিয়ানি হয়ে গেছে মাশাআল্লাহ, দেখে হয়তো বোঝা যাচ্ছে এটা কত সুন্দর কালারফুল হয়েছে, খেতেও কিন্তু সেই মজা হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনারা এতক্ষণ ধরে এনজয় করেছেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি একটু টমেটো কেটে ফুল তৈরি করে একটা এখানে দিয়ে দিলাম, এতে করে দেখতে দারুণ লাগছে। আর এই দুই পাশ থেকে আমি শশা দিয়ে 2টা পাতা বানিয়ে দিলাম। তো 2টা পাতার মাঝে মনে হচ্ছে যে একটা ফুল ফুটে আছে, আর বিরিয়ানিটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, খেতেও এটা অসম্ভব মজার ছিল। তো আশা করি বাসায় তৈরি করবেন। আর কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।